আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। সাগর থানার উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল রক্তদান শিবির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায়, সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্র খাঁড়া, সুন্দরবন পুলিশ জেলার আধিকারিক বৈভব তেওয়ারি, এসডিপিও অনিল রায়, অ্যাডিশনাল এসপি পাইন প্রকাশ, সাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল, সাগর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ স্বপন প্রধান, এছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আব্দুল কাহার, এছাড়াও আরও বিশিষ্টবর্গ উপস্থিত ছিলেন। আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের অনুপ্রেরণায় আমরা একটা প্রজেক্ট উৎসর্গ বলে প্রজেক্ট আমাদের চলে, তাতে আমরা প্রত্যেকটা এই থানাতে এইরকম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করাই, মাঝে মাঝে করাই। শুধু একটাই মেসেজ আপনাদের জন্য দেওয়ার জন্য, এই কাজ আপনারা জানেন পুলিশের কাজ নয় ব্লাড ডোনেশন করা অথবা ব্লাড ডোনেট করা, কিন্তু এখানে যখন এইরকম প্রোগ্রাম আমরা করি তখন আমরা এইটাই শুধু আপনাদের মেসেজ দিতে চাই যে আপনাদের জীবনে যে কোনো সমস্যা হয়, যদি পুলিশের কাজ না থাকলেও কিন্তু পুলিশ সবসময় আপনাদের জন্য দাঁড়িয়ে আছে। আপনাদের রক্ত কোনো সমস্যা হয় না, আপনারা অসুস্থ হয়ে গেছেন হসপিটাল আছেন সেখানেও কিন্তু পুলিশ আপনাদের সাথে সবসময় থাকে, এই মেসেজটা আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি আর আমাদের লোককে দিতে চাচ্ছি কি ভাই জীবনে কাউকে কোনো সমস্যা থাকলে পুলিশকে কিন্তু রাত্রি 2 বাজে 3টে 4টে যে কোনো সময় কিন্তু পুলিশকে ওখানে যেতে হবে আর হেল্প করতে হবে। যে রক্তদান একটি মহৎ দান, এই রক্তদানকে এখন আর কে শিবির বলা হয় না, এই রক্তদানকে একটা উৎসবে পরিণত হয়েছে। তার মূল কারণ হচ্ছে যে এই রক্তদানের মধ্যে দিয়েই আমাদের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে সহমর্মিতা, যে মরণশীল মানসিকতা কিন্তু গড়ে ওঠে। কারণ আমরা দেখতে পাই বহু দান আমরা করে থাকি, কেউ জমিদান করেন, কেউ ভূমি দান করেন, কেউ অর্থ দান করেন, বিভিন্ন দান আছে, কিন্তু তার থেকে সবচেয়ে যেটা বড় দান সেটা হচ্ছে রক্তদান। এক বিন্দু রক্তের বিনিময়ে একটা মানুষের প্রাণ চলে যায়, আর সেই একজনের মানুষের নিরাপত্তা দেবে, যেমনি সাথে সাথে মানুষের কাছে তাদের যে একটা উজ্জ্বল ভাবমূর্তি আছে সেই উজ্জ্বল ভাবমূর্তি তাদের প্রায় 380 জন উক্ত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। কে নুরউদ্দিন শেখের রিপোর্ট, দ্য পিডি নিউজ। সাথের মতে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, খুব এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।